নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব মকর লগ্নের জাতক এবং মকর লগ্নের জাতিকাদের বিশেষত্ব কী আছে এবং বৈশিষ্ট্য কী আছে সে সম্পর্কে। দেখুন, মকর লগ্নের জাতক জাতিকাগণ সচরাচর হীন কর্মযুক্ত হয়ে থাকেন এবং এদের মধ্যে দেখা যায় লোভ, আবার একই সাথে দেখা যায় সরলতা এবং স্বকার্যে এরা কিন্তু সেরকম দক্ষ না হলেও তৎপর হয়ে থাকেন যে কোনো ক্ষেত্রে। এই লগ্নে যারা জন্মগ্রহণ করেন তাদের চিন্তাধারার মধ্যে সুস্পষ্ট ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়। এরা সহজেই কিন্তু যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ে মনস্থির করতে পারেন। এদের দূরদৃষ্টি অত্যন্ত প্রবল এবং ভগবত তত্ত্বের একটি ক্ষমতা এদের মধ্যে ভীষণভাবে দেখা যায় এবং এরা কিন্তু পূর্বে ভবিষ্যৎবাণী করার মতো ক্ষমতা রাখেন সাধারণভাবে। এদের প্রথমেই যা মনে আসে সেই অনুযায়ী যদি এরা কাজ করেন তবে সেই কাজ সবসময় এদের পক্ষে মঙ্গলজনক হয়ে থাকে। দেখুন, ফাটকা খেলা এছাড়া প্রভূত অর্থ উপার্জন কিন্তু এরা করে থাকে বিভিন্ন অপ্রত্যাশিত সূত্র থেকে, কিন্তু এদের অর্থের দিকে ঝোঁক অতি অল্প থাকে। কিন্তু সাধারণভাবে অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে এদের চলতে হতে দেখা যায় চিরজীবন ধরে, ছোট থেকে বড় পর্যন্ত। এরা সবসময় দুটো জিনিস পাশাপাশি রেখে বিচার করে সিদ্ধান্তে উপনীত হন, যেটা হচ্ছে একটা যে দেখুন সচরাচর এরা উকিল হয়ে থাকেন, ব্যারিস্টার বা জজ হিসাবে নাম করে থাকেন। এই কারণে জনসাধারণের সঙ্গে সংযোগ রয়েছে এমন সব কাজেও কিন্তু এরা নিযুক্ত রয়েছেন এমনটি দেখা যায়। দেখুন, জনসাধারণের মঙ্গলার্থে এরা আইন প্রণয়ন, কোনো বিষয়ে গবেষণা বা জনলাভার্থে আজীবন বিদ্যার্জনই কাটিয়ে দিতে পারেন। চিকিৎসা বিদ্যার বিশেষ কোনো শাখায় ব্যুৎপত্তি অর্জন করে থাকেন এরা। দেখুন, যে সমস্ত বিষয়ে বিদ্যার গভীরতা, চিন্তাশীলতা এবং বিবেচনা শক্তির দরকার হয় সেই সব লাইনেই কিন্তু এদের পক্ষে অত্যন্ত বিশেষভাবে ভালো হয়ে থাকে। বিবাহিত জীবনে এরা কদাচিৎ সুখী হয়ে থাকেন। স্নেহের ব্যাপারে এরা সবসময় বড্ড বেশি ওজন করে চলতে চান। এরা হয়তো ভুলে যান যে এদের হাতের পাঁচটি আঙ্গুল সমান হয় না। এর ফলে এরা মনস্তাপ এবং আশাভঙ্গের জন্য দুঃখ পেয়ে থাকেন সর্বদাই। এরা গৃহজীবনে সুখ এবং শান্তি আশা করেন, কিন্তু চরিত্রগতভাবে এরা কর্তৃত্ব প্রকাশ করতে পারেন। সব ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়ে যেত এরা দেখতে পান যখন এরা কর্তৃত্ব প্রকাশ করেন তখন। এদের অবশ্য কিছুটা পুষিয়ে যায় বন্ধুবান্ধব নিয়ে। বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ সর্বদাই কিন্তু এদের ক্ষেত্রে থাকে, কারণ বন্ধু মহলে ভালো এবং বিরাট কিন্তু নাম এদের মধ্যে দেখা যায়। দেখুন, জাতক পৃষ্ঠদেশ, বক্ষদেশ এবং বেদনা অত্যন্ত বেশি মাথা ধরায় কষ্ট এরা কিন্তু পান। নানা রকম চর্মরোগেও এরা কষ্ট পেয়ে থাকেন। মেয়েরা অভ্যন্তরীণ প্রদায়ে ভুগতে পারেন এবং সচরাচর এদের কোনো কঠিন অস্ত্রোপচারের সম্ভাবনা জীবনে অবশ্যই একবার হলেও দেখা যায়। দেখুন, আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করলাম মকর লগ্নের মানুষদের বৈশিষ্ট্য সম্পর্কে। আমাদের ইচ্ছে ছোট ছোট আলোচনাগুলি আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানান। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।